It's all about stainless style. Steel Tech. Best Way Group, জীবনের প্রয়োজনে সেজে আমার জন্মভূমি বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য প্রিয় দর্শক কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বাই বসা আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপির বঙ্গবন্ধু চেয়ার ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এর বাইরেও নানা পরিচয়ে তিনি পরিচিত একসময় বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন একটি ইংরেজি দৈনিকের সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘদিন যাবৎ শিক্ষকতা করছেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন লেখালেখিও করছেন গবেষণার সঙ্গে নানা গবেষণার সঙ্গে যুক্ত আমার ডানে যিনি আছেন তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপপ চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ আর স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে আমি প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বাংলাদেশের বয়স 48 বঙ্গবন্ধুর স্বপ্ন স্বপ্নের বাংলাদেশ এই দেশটির জন্মদানে তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের স্থপতি তার জন্মশতবার্ষিকী বাংলাদেশ উদযাপন করবে আগামী বছর তার পরের বছর বাংলাদেশের 50 বছর হবে এরকম একটা সময় যদি আমি আপনাকে এবং আপনাদের দুজনকে প্রশ্ন করি যে বাংলাদেশ আসলে কতটা গণতান্ত্রিক বাংলাদেশ হলো যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের জন্ম কতটা মানবিক বাংলাদেশ হলো বাংলাদেশ কতটা গণতান্ত্রিক কতটা মানবিক প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন প্রশ্নটি খুব ছোট কিন্তু এর উত্তর অনেক বড় অনেক গভীরতর বলবো আমি একটি ছোট ঘটনা দিয়ে শুরু করি 1911 সম্রাট পঞ্চম জর্জ এসছেন দিল্লি দরবারে বঙ্গভঙ্গ রদ ঘোষণা করবেন তার আগে গোখেলের সঙ্গে তার আলাপচারিতা চলছে এক পর্যায়ে সম্রাট জিজ্ঞেস করলেন গোখেলকে যে আমরা ইংরেজরা তোমাদের এত উন্নতি করে দিচ্ছি যা আগে কখনো ছিল না তোমরা শিক্ষিত হচ্ছ তোমাদের শিল্প কলকারখানা হচ্ছে পদঘাট নির্মাণ করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি লম্বা ফেরিস্তি দিলেন তারপরেও তোমরা কেন চাচামাচি করো স্বাধীনতার জন্যে তো গোখেল উত্তর দিলেন যে স্বাধীনতা হলে আমাদের আত্মমর্যাদা হবে গোখেলকে অনুসরণ করেই বলবো
যে বাংলাদেশ কত এগিয়েছে স্বাধীনতার পর, তার প্রথম প্রধান এবং মৌল উত্তরটি হচ্ছে আমাদের আত্মমর্যাদা হয়েছে। কারণ সারা বিশ্বের বুকে বাংলাদেশের একটি জাতীয় পতাকা দৃশ্যমান, দেশটির সার্বভৌমত্ব আছে। আর আমরা যখন বিদেশে যাই, একটা সবুজ পাসপোর্ট নিয়ে যাই, শুনি অভিজ্ঞতাও আছে যে কোনো কোনো দেশে সবুজ পাসপোর্ট দেখলে একটু নাক সিটকে ফেলে, কিন্তু তবু এটা তো অনস্বীকার্য, সবুজ পাসপোর্ট আছে, লাল সবুজের পতাকা আছে, এটাই আমার সবচেয়ে বড় অর্জন। আরেকটি কথা বলা হয় সবসময় যে ডক্টর হেনরি কিসিঞ্জার, মেধাবী ছাত্র, কৃতি শিক্ষক, তবে কূটনীতিক হিসেবে তিনি খুব একটা দাগ কাটতে পারেননি আর কি। তিনি চেয়েছিলেন যে কোনো মূল্যে বাংলাদেশে অভ্যুদয়কে রুখে দেওয়া যায় কিনা, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি পারেননি, এটা তার ব্যর্থতা। কাজে ব্যর্থতা জ্বালা সইতে না পেরে বোধ হয় একটা বালঘিল্য মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি হবে। তিনি বাঙালির ইতিহাস জানেন না, কৃতি ছাত্র কৃতি অধ্যাপক হলেও বাঙালির ইতিহাস জানেন না, যেমন মোহাম্মদ আলী জিন্নাও জানতেন না। তো মোহাম্মদ আলী জিন্নার প্রসঙ্গ যখন এলো, তখন মাওলানা আবুল কালাম আজাদ 1947 এপ্রিল মাসেই লাহোরের চাট্টান নামে একটি উর্দু পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকার নিয়েছিল সাংবাদিক সুরেশ কাশ্মীরি। তাকে যখন প্রশ্ন করা হলো পাকিস্তান প্রসঙ্গে, তো মাওলানা আজাদ পশ্চিম পাকিস্তান নামে অভিহিত যে দেশটি, সেটা সম্পর্কে কোনো মন্তব্য করেন। তিনি মন্তব্য করেছিলেন যে মোহাম্মদ আলী জিনা বাঙালির ইতিহাস জানে না, এরা কোনোদিনই বা বেশি দিনই তারা পাকিস্তানিদের অধীন থাকবে না। এপ্রিল মাসে বলেছেন, 71-এ তা ফলে গেল। তো আমরা কিন্তু ইতিহাসের ধারায়, ইতিহাসের অনিবার্যতায় 71-এ স্বাধীন হয়েছি। এটা স্বাধীনতাটাও বাঙালির সবচেয়ে বড় অর্জন, আত্মমর্যাদা সম্পন্ন স্বাধীনতা আমাদের অর্জন। তলাবিহীন ঝুড়ির প্রসঙ্গে এনেছি, আজকে সেই ঝুড়ির তলায় লেগেছে, ঝুড়িটি উপচে পড়ছে। নানাবিধ অর্জন আমাদের আছে, সেই ফিরিস্তি দিয়ে লাভ নাই। তবে একটি কথা হচ্ছে যে বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে স্বাধীনতার আগে মুক্তির কথা বলেছিলেন, এবং ওই ভাষণে 3 বার মুক্তির কথা বলেছেন তিনি। আবার 10ই জানুয়ারি 1972 রেসকোর্স এসে যখন আবার অমনিভাবে অলিখিত স্বতঃস্ফূর্ত ভাষণ দিলেন স্বাধীন দেশ গড়বার দিক নির্দেশনা নিয়ে, সেখানে একটি কথা বলেছিলেন যে বাংলার মানুষ মুক্ত হওয়ায় বসবাস করবে, খেয়ে পড়ে সুখে থাকবে, যুবকরা যদি চাকরি না পায়, মানুষ যদি খেতে না পায়, এ স্বাধীনতা মিথ্যা হয়ে যাবে। আমার ওই ওখান থেকেই আমি শুরু করতে চাই, প্রায় অর্ধ শতকের বাংলাদেশের অর্জন। আমরা অনেক কিছু অর্জন করেছি, এখন তো অর্থনৈতিক দিক থেকে মধ্যম আয়ের দেশ, 2021-এর মধ্যে হব, 41-এর মধ্যে উন্নত দেশ হব, অনেক কিছু। আমি আনন্দিত, আমি গর্বিত, আমি স্ফীত বটে, শ্লাঘাবোধ করি, কিন্তু তারপরেও বাংলাদেশ যা অর্জন করতে পারেনি সেটি হচ্ছে রাজনৈতিক উন্নয়ন, যেটাকে বলা যায় অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। আমি একে উন্নয়ন বলি না, কেন বলি না সেটা ব্যাখ্যা দিচ্ছি, কিন্তু রাজনৈতিক অনুন্নয়নে বাংলাদেশ একটা রেকর্ড গড়েছে বলা যায় আর কি। তৃতীয় দুনিয়ার অনেক দেশে এমনটাই ঘটেছে, কিন্তু বাঙালির যে ইতিহাস, ঐতিহ্য সমৃদ্ধ ইতিহাস, তার পরিপ্রেক্ষিতে আমি অনেকটা আশা করেছিলাম। সে জায়গায় আশা ভঙ্গ হয়েছে তা বলবো না, কিছুটা আশা হতো আমি আর কি।
একটা বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। এ ব্যাপারে কেউ কিছু বলেন না, গবেষকরাও লেখেনও না, শুধু আমি একাই চিৎকার করি। বহুবার বলেছি, বহুবার বলা কথাটি পুনরাবৃত্তি করছি যে অর্থনৈতিক দিক থেকে আমরা এগুচ্ছি, রাজনৈতিক দিক থেকে পিছিয়ে যাচ্ছি। রাজনৈতিক উন্নয়ন বলতে কি বোঝায়, রাষ্ট্রবিজ্ঞানীরা যা বলেন তার সঙ্গে আমি সম্পূর্ণ একমত নই। আমি শুধু এইটুকু বুঝতে চাই যে রাজনীতির রীতি, প্রকৃতি, পদ্ধতি যেন পরিপূর্ণভাবে বিকশিত হয় সেই জায়গাটিতে। রাজনৈতিক প্রতিষ্ঠানের যে নির্মাণ, সেই নির্মাণের ক্ষেত্রেও কিন্তু আমাদের ঘাটতি রয়ে গেছে আর কি। তো রাজনৈতিক পদ্ধতিতে ঘাটতি, রাজনৈতিক প্রতিষ্ঠান নির্মাণে ঘাটতি, রাজনৈতিক সংস্কৃতি বলতে যা বোঝায়, অনেকে বলেন অনুন্নত সংস্কৃতি, আমি বলি সংস্কৃতি নাই। সংস্কৃতি থাকলে আজকে যে রাজনীতির সঙ্গে আমি পরিচিত সেটা হতো না আর কি। আচ্ছা, এখন বাংলাদেশের জন্মই হয়েছিল গণতন্ত্রের প্রতি এক ধরনের কাঠামোগত অঙ্গীকার নিয়ে। আমাদের যাত্রার শুরুটা খুব বেশ আকর্ষণীয় ছিল বলবো। 72-এর সংবিধান, অত্যন্ত কম সময়ে একটি সংবিধান, পাকিস্তান 9 বছরে পারেনি, আমরা 9 মাসে পেরেছি একটি সংবিধান। এবং নানা বিবেচনায় তৃতীয় দুনিয়ার পরিপ্রেক্ষিতে চমৎকার একটি সংবিধান ছিল, গণতান্ত্রিক চেতনা প্রণোদনা তার মধ্যে ধারণ করা ছিল, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছিল। বলা যায় যে আমাদের রাজনৈতিক পুঁজি যাত্রা শুরুতে খুব ভালো ছিল, যে যতই দিন গেছে সেই পুঁজিতে মুনাফা সংযোজন হয়নি, বরং পুঁজিরই অবনমন হয়েছে, পুঁজিক্রমে উধাও হয়ে গেছে। তো এখন এক বর্তমানে সাম্প্রতিককালে যা আছে, হয়তো সরকার পক্ষ বলবেন যে গণতন্ত্র আছে, বিরোধী পক্ষ গণতন্ত্র নাই বলে সোচ্চার উচ্চারণে জানিয়ে দিচ্ছেন, এমনকি যারা একসময় আমেরিক করতেন এখন নাই বিভিন্ন কারণে ছিটকে পড়েছেন, তারাও দল মত নির্বিশেষে বলতে চান যে না, গণতন্ত্র বিপদাপন্ন, সংকটাপন্ন। আমার কথা হচ্ছে বাংলাদেশে তো গণতন্ত্র আসেনি এখনো। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে যা আছে তাকে আমি বলি ডেমোস্ক্লেরোসিস। ডেমোস্ক্লেরোসিস একটা শব্দ চয়ন করতে হয়েছে, দুটো শব্দ একত্র করা, ডেমোক্রেসি যোগ স্ক্লেরোসিস। ডাক্তার সাহেবরা জানেন যে স্ক্লেরোসিস এমন একটি রোগ যাতে করে মানুষের শরীরে ধমনী শুকিয়ে যায়, রক্ত প্রবাহিত হয় না, আপাত দৃষ্টিতে শরীরটি দৃশ্যমান কিন্তু সজীব সচল সক্রিয় নয়, সেটা স্ক্লেরোসিস। আমার গণতন্ত্র সংবিধানে আছে, সরকার পক্ষে যারা প্রতিনিধিত্ব করেন তাদের উচ্চারণে আছে, বাস্তবে নেই। অনেকটা কাজীর গরুর মতো, খাতায় থাকে গোয়ালে থাকে না আর কি। তো গণতান্ত্রিক মৌল বৈশিষ্ট্যগুলো এখানে অনুপস্থিত। একটু সংক্ষেপে বলি যে গণতন্ত্র মানে দু চাকার সাইকেল, সাইকেল এক চাকায় চলে না। হ্যাঁ, সার্কাসের সং যারা তারা চালাতে চেষ্টা করে কিন্তু বেশক্ষণ চালাতে পারে না, একটু পরেই পড়ে যায়। তো এক চাকার সাইকেল যদি হয় গণতন্ত্র, শুধু সরকারি গণতন্ত্র সেটা হয় না। এখন দুর্ভাগ্যের বিষয়ে বাংলাদেশে সক্রিয় সজীব সচল শক্তপোক্ত সমর্থ বিরোধী দল আজও গড়ে উঠল না, সমস্যাটা সেখানে। সেই জন্যে যে গণতন্ত্র আছে এটাকে আমি ডেমোস্ক্লেরোসিস বলি আর কি। আর অন্যদিকে অর্থনীতি নিয়ে একটু কথা বলছিলাম, অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, আমি শ্লাঘা বোধ করি, আমি নিজেকে গর্বিত বোধ করি যে এতটুকু এগিয়েছি। কিন্তু সরকার যেটা বলে যে উন্নয়ন, আমি তার সঙ্গে সবিনয় দ্বিমত পোষণ করি, কারণ আমার সংজ্ঞায় অর্থনীতিবিদদের সংজ্ঞা আমি গ্রহণ করি না, কারণ আমি মূর্খ মানুষ, তো নিজের মূর্খতা দিয়েই ওভাবে বিচার করার চেষ্টা করি। উন্নয়নের নানাবিধ সংজ্ঞা আছে, ওগুলো যাব না। আমার কথা হচ্ছে সমতা ভিত্তিক প্রবৃদ্ধি, তাকে বলি আমি উন্নয়ন, গ্রোথ উইথ ইকুইটি। তো ইকুইটি যদি না থাকে তাহলে সেটাকে উন্নয়ন বলা যায় না। সমস্যাটা হচ্ছে বাংলাদেশে বৈষম্য আছে ক্রমবর্ধমান।
আবার একই সঙ্গে বাংলাদেশ তৃতীয় দুনিয়ার তৃতীয় দেশ যেখানে খুব রাতারাতি ধনী হওয়া যায়, কোটিপতির সংখ্যা বেড়েছে, গণদারিদ্র কমেছে কিন্তু আয় বৈষম্য ধন বৈষম্য বেড়েছে, আবার প্রবৃদ্ধি কর্মসংস্থান ভিত্তিক হয় না। সেজন্য সরকার বলেছে যে আগামী 5 বছরে 1.5 কোটি কর্মসংস্থান করবে। এটি ধন্যবাদ দেবার মতো একটি অঙ্গীকার, যদি হয় আমি অবশ্যই অভিনন্দন জানাব। তো উন্নয়ন হচ্ছে না, প্রবৃদ্ধি হচ্ছে, কিছু তো হয়েছে, যোগ চিহ্ন তো আছে, কিন্তু রাজনীতিতে বিয়োগ চিহ্ন, যোগ বিয়োগের সংঘাতে আমি একটা দারুণভাবে শঙ্কিত আমি কিন্তু এখন। আসবো আবার আপনার কাছে, ধন্যবাদ প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ। আপনি কি শঙ্কিত কি না, আমার প্রশ্ন যেটি যে বাংলাদেশ আসলে কতটা মানবিক হলো, কতটা গণতান্ত্রিক হলো? ধন্যবাদ, আমি খুব গভীর মনোযোগ দিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারের বিশ্লেষণ শুনছিলাম। বিশেষ করে আজকে তিনি যেই জায়গাটা এসে দাঁড়িয়েছেন, অর্থাৎ বঙ্গবন্ধু চেয়ার হোল্ড করছেন আমাদের কভেটেড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনালস, যেখানে আমার প্রো ভাইস চ্যান্সেলার হিসেবে কাজ করবার সৌভাগ্য হয়েছে, এবং স্যারের এই চেয়ার তৈরির যে ধারণাপত্রটি সেটি আমি ড্রাফট করেছিলাম। তো সেই জন্যে আমার কাছে মনে হয় যে আমরা সঠিক ব্যক্তিটিকেই চুজ করেছি, মানে তার যে অথরিটি এবং ইনস্টিটিউশন এবং বলবার যে হাইটটা সেটা তিনি অর্জন করেছেন, তার সঙ্গে দ্বিমত প্রকাশ করার খুব একটা সুযোগ নেই যেভাবে তিনি ব্যাখ্যা এবং বিশ্লেষণটি হাজির করেছেন। আমি দীর্ঘদিন ধরে যেহেতু গণতন্ত্র এবং নির্বাচন নিয়ে কাজ করি, সে কারণে আমি এর সঙ্গে আরও কিছু বিষয় যুক্ত করতে চাই। আমাদের সংকটের সবচেয়ে বড় জায়গাটি হচ্ছে আপনার মাইন্ডসেট, কতগুলো ফিক্সেশন আছে আমাদের, আর স্তুতি এবং স্তাবকতার একটা সংস্কৃতি গড়ে উঠেছে, এর থেকে আমরা বেরোতে পারছি না। পর্যাপ্ত সময় আমাদের ব্যয় করি আমরা স্যালুটেশনে, মূল যে বিষয় তা অনেকাংশে আপনার নেগলেক্টেড হয় এই কারণে। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কোয়েস্ট ফর ক্রেডিবল অপোজিশন, এটা আজকে নতুন নয়, গোড়া থেকেই এখন সমাজে আমরা দেখেছি যে মোড অফ প্রোডাকশন পাল্টেছে, আমরা ক্রমে এমন একটা সমাজে বসবাস করতে শিখেছি যেখানে ধন বৈষম্য আছে, ইচ্ছা এবং অভিপ্রায় কমিয়ে নিয়ে আসবার কিন্তু বাস্তবে তার উল্টোটি ঘটছে, ডিফারেন্সিয়েশন পোলারাইজেশন বাড়ছে, এবং এটা একটা দিক যেমন, এবং যারা একেবারে তুঙ্গে বসে আছেন, অ্যাপেক্সে বসে আছেন, তারা আরেক অর্থে কিন্তু একজন বড় এমপ্লয়ার। এখন এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে বেসরকারি খাতে উদ্যোক্তা হিসেবে তাদের যে ভূমিকা সেটিও কিন্তু আবার কোনো অবস্থায় নেগলেক্ট করবার মতো নয়। তো এই রকম নানান হ্যাট আছে এখানে বিদ্যমান। তো এখানে চিন্তার যে নৈরাজ্য এবং দৈন্যতা সেটা কিন্তু একেবারেই নিঃশেষ হয়ে যায়নি, এই জায়গাটায় আমাদের কাজ করতে হবে। কৌশলগত দিক থেকে নানান রকমের অভিযোজন আমাদের ঘটেছে, বিশেষ করে ডিজিটাল যুগে, কিন্তু শুধুমাত্র আমরা যদি ওই কৌশল নির্ভর হয়ে যাই, হোমোসেপিয়ান হিসেবে আমাদের যে চিন্তার জায়গাটা, কগনিশনের যে স্পেসটা, সেটা নিয়ে চর্চা অব্যাহত না রাখি, তাহলে সাস্টেইনেবল অর্জন যেটাকে বলি আমরা সকল অর্থে, শুধুমাত্র বহিরাঙ্গিক হাতে ধরা ছোঁয়া যায় এই রকম বিষয়ের সীমাবদ্ধ না রেখে, সেই বিষয়গুলো যাতে সবসময় অটুট থাকে এবং ক্রমবর্ধমান বর্ধনশীল থাকে, সেটি নিশ্চিত করবার জন্যে ওই চিন্তার জগৎটি নিয়ে ক্রমাগত নিরন্তর অনুশীলন প্রয়োজন। তার জন্যে স্পেস দরকার, যেটি সেটা হচ্ছে প্লুরাল স্পেস, এবং এখানে আপনার তর্কের খাতিরে তর্ক করা, যুক্তির খাতিরে যুক্তি হাজির না করে ন্যাশনাল কনসেনসাসের যে জায়গাগুলো, অপোজিশন পজিশন নির্বিশেষে সেই জায়গাগুলোর প্রতি যাতে ঐক্যমত্যে পৌঁছাতে পারেন, শ্রদ্ধার জায়গাটা অটুট রাখতে পারেন, সেইটা আমাদের কাম্য হওয়া দরকার।
এখানে আরেকটা প্রশ্ন, আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলছি, আমরা যখন স্বাধীনতা নিয়ে কথা বলছি, মানবিকতা নিয়ে কথা বলছি, আপনি স্পেসের কথা বলছেন, প্লুরাল স্পেসের কথা বলছেন, আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে সামগ্রিকভাবে বাংলাদেশে একটা ভয়ের আবহ বা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, কেন হয়েছে সেই ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা করবেন আমি কিছু বলতে চাই। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে মানুষ এখানে খুব একটা কথা বলতে চায় না। আগে আমরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ কথা বলতে, আমরা এই ধরনের টেলিভিশনের প্রোগ্রামে এখন মানুষ খুব একটা স্বতঃস্ফূর্তভাবে কথা বলতে চায় না, সেটা বিরোধী দলই না, সরকার পক্ষের লোকজনও কথা বলতে চায় না, এটি একটি সমস্যা দেখি। আরেকটি সমস্যা দেখি যে মানুষ মুক্ত চিন্তার ক্ষেত্রে এক ধরনের সংকট তৈরি, সেটা আমরা লেখালেখিতেও দেখতে পাই। আমরা দেখতে পাই যদি আমরা রাজপথে আমরা বরগুনার উদাহরণটি টানি, যে একটা স্ত্রী তার স্বামীকে বাঁচাবার জন্যে আপ্রাণ লড়াই করছে, কিন্তু শত শত মানুষ তাকিয়ে দেখছে, কেউ তার পাশে দাঁড়াচ্ছে না, এবং স্বামীটি মারাই গেল শেষ পর্যন্ত। এবং এই ঘটনা একটি ঘটনা, এই বরগুনার ঘটনা ঢাকায় আমরা রাজপথে নানান ক্ষেত্রে দেখতে পাই, সারা দেশেই নানান জায়গায়, গ্রামেও দেখতে পাই, শহরেও দেখতে পাই, কেউ কারো পাশে দাঁড়াচ্ছে না, কেউ প্রতিবাদ করছে না, এক ধরনের নিরাপত্তাজনিত সংকট কিনা আমি জানি না, বা এই যে ভয়ের কথা বললাম, সব মিলিয়ে একটু আমি আপনাদের দুজনের ব্যাখ্যাই শুনতে চাই আলোচনাটা। আপনি আপনি যে শুরু করেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। দেখুন, আপনি যে চিত্রটি তুলে ধরলেন তাতে অবাক হওয়ার মতো বিষয় আমি মনে করি না যে কিছু আছে। দক্ষিণ বাংলার বিশেষ করে একেবারে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলের সংস্কৃতিতে চরম ভাবাপন্নতা দীর্ঘদিন ধরে বিদ্যমান, এবং কথায় কথায় লোকজনকে তাৎক্ষণিকভাবে মেরে ফেলা। দক্ষিণ বাংলার কথা বলছেন বটে, কিন্তু আমি যদি ঢাকা শহরও দেখি, একজন মানুষকে আরেকজন মারছেন, কেউ কেউ কিন্তু বাঁচাবার চেষ্টা করে না, সবাই কিন্তু দর্শক হিসেবে পাশে দাঁড়িয়ে থাকে। এটার আরো কতগুলো কারণ আছে, একটা হলো তো সংস্কৃতিগতভাবে ওই রিজিয়নটার কথা আমি বলছিলাম, আর আধুনিক নাগরিক জীবনে মানুষ অনেক বেশি হার্ডেন্ড হয়ে গেছে, ভোঁতা হয়ে গেছে অনুভূতিগুলো, আর চিন্তা করছে, লাভ ক্ষতির হিসাব নিকাশ করছে। একদিকে নাগরিক শহুরে জীবনে তাকে শিখতে হচ্ছে টাইম ইজ মানি, আরেকটি বিষয় হচ্ছে যে নিরস্ত্র অবস্থায় আমি সশস্ত্র কাউকে বাধা দিতে গিয়ে খুব এফেক্টিভ কিছু তো করতে পারবো না, মাঝখানে নিজে হত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, ওয়ান লাইফ টু লিভ, আমি কি সেটা অ্যাফোর্ড করতে পারি কি না, এই বিষয়গুলো। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে সামগ্রিকভাবে আপনার এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতিটা, এটি নিজের হাতে আইন তুলে নেওয়ার একটা প্রবণতা আছে, এই যে গণপিটুনি থেকে শুরু করে ইত্যাদি বিষয়গুলো, আবার সেই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ ধরে অনেকে কিন্তু আপনার এই আইন নিজের মতো করে ব্যবহার করবার চেষ্টা করছেন, অপব্যবহার করছেন, সেইটা আরেকটা দিক। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্বের জায়গাটায়, ইফেক্টিভনেসের জায়গাটায়, সেটা নিয়ে আমাদের প্রচুর কাজ করতে হবে। শুধুমাত্র মানে হিসাব নিকাশ করে আপনার চোর পালালে বুদ্ধি বাড়ে এরকম একটি ভূমিকায় থাকলে তো আসলে চলবে না। আর যে বিষয়টি মানবিকতা এবং মনুষ্যত্ব মূল্যবোধ, ওই জায়গাটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এথিক্স নিয়ে আমরা রিচুয়ালি হয়তো বক্সে টিক চিহ্ন দেওয়ার মতো কিছু বক্তব্য রাখি, আপনার জাতীয় শুদ্ধাচার যে বিষয়গুলো, কৌশলগুলো, কলাগুলো, সেগুলো নিয়ে নড়াচড়া করি, এবং অনেকটা জাতিসংঘের প্রণোদনায় আমরা রিসিভড উইজডম হিসেবে সেটা গ্রহণ করেছি, কিন্তু আমাদের ভেতর থেকে, আমাদের সমাজ দেহের মধ্য থেকে এটা উত্থিত যতক্ষণ পর্যন্ত না হচ্ছে এবং বিবেকের তাড়নাটা তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা আসলে খুব একটা সাস্টেইনেবল ট্রেন্ড হিসেবে স্ট্যাবলিশড হবে বলে আমার মনে হয় না। আমাদের কারিকুলাম, আমাদের পড়াশুনোর যে জায়গাটায়, সেখানে কিন্তু আপনার ওই ইউজিসি বলে দিচ্ছে বাধ্যতামূলকভাবে বাংলাদেশ স্টাডিজ পড়তে হবে, সেই জন্য পড়ছি, কিন্তু ইথিক্স, ভ্যালুস, এই বিষয়গুলো নেগলেক্ট করছি। যেমন আমি আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রস্তাব পাঠিয়েছিলাম ইউজিসিতে ফিলসফি এই বিষয়টি, আমাদের এই শৃঙ্খলাটি চালু করবার জন্যে আমরা একটা সদুত্তর বা সদার্থক কোনো এনকারেজমেন্ট কিন্তু পাইনি, অ্যাজ ইফ এটা একটা রিডান্ডেন্ট সাবজেক্ট, এটা পড়ে কার এমপ্লয়মেন্ট হবে, কী পরিমাণ চাকরি পাওয়া যাবে, এরকম একটা কনসার্ন কিন্তু কাজ করছে। সব কিছু তো আসলে বিজনেস স্টাডিজ পড়লে হবে না, পাওয়াও যাবে না।
ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, কতগুলো বিষয় আমার চেতনায় কিছুটা আলোড়ন তুলেছে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লার বক্তব্য শুনতে শুনতে, এবং আপনারও একটু দিক নির্দেশক মন্তব্য আছে এর মধ্যে। যেমন আপনি বরগুনার ঘটনা বলেছেন, বেশ কিছু মানুষ নীরব দর্শকের ভূমিকা নিয়েছে, একমাত্র তার স্ত্রী তাকে বাঁচানোর চেষ্টা করছেন, লাভ হয়নি। আচ্ছা, এই ঘটনা তাৎপর্যটা কি? এই ঘটনা কিন্তু নানা নানা জায়গায় ঘটনা ঘটছে, নানা জায়গায় ঘটছে। স্বামী স্ত্রীকে হত্যা করে দেহটি টুকরো টুকরো করে মাটির নিচে পুঁতে রাখছে, স্ত্রী স্বামীকে একই কাজ করছে, অনেক কিছু হচ্ছে। তো এখন সংবাদপত্র খুললে বা টেলিভিশনের পর্দায় চোখ রাখলে লোমহর্ষক এ ধরনের ঘটনা সঙ্গে আমরা পরিচিত। আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে যে মানুষ যখন দেখছে কেউ কাউকে রক্ষা করবার চেষ্টা করছে না, এই যে চিত্ত বিকারটা কেন হচ্ছে না, এটা চিত্ত বিকারের কারণে। কারণ মানুষ মানবিক হবে, মানুষ মানুষের জন্য। এই বিষয়ে সরকারের নীতি নির্ধারক যারা আছেন, প্রশাসনে যারা আইন প্রয়োগ করে সংস্থা, তাদের তো গবেষণার প্রয়োজন আছে, এবং গবেষণা করলে একটা দিক নির্দেশনা পাওয়া যায়। গবেষণা গণতন্ত্র মিনারে বসে বায়ুবীয় কিছু বক্তব্য উচ্চারণের জন্য নয়, জীবন ঘনিষ্ঠ গবেষণা। আচ্ছা, কেন হচ্ছে এই ঘটনাগুলো? অনেক হচ্ছে, ইদানিংকালে বেড়ে গেছে, আগে তো এমনটা দেখিনি। আচ্ছা, অর্থাৎ আমাদের মধ্যে সহিংসতা বেড়েছে, অসহিষ্ণুতা বেড়েছে। অসহিষ্ণুতা এবং সহিংসতা মানুষের মধ্যে তখনই আসে যখন তার প্রবৃত্তিগত বিকার হয়, এটা মনস্তত্ত্বের কথা আর কি। আচ্ছা, সাধারণভাবে আমরা যেটা বলবো যে একজন এই ধরনের অপরাধী অপরাধ করতে সাহস পেত না যদি জানতো যে এই অপরাধ করে আমি পার পাবো না, কিন্তু জানে যে আমি অপরাধ করে পার পাবো। বিচার প্রক্রিয়া, বিচারিক প্রক্রিয়া বছরের পর বছর, যুগের পর যুগ চলে। কাগজে দেখেছি যে একজন বৃদ্ধা মহিলা 18 বছর থেকে ঘুরছেন আদালতে, তাকে দণ্ডও দেওয়া হচ্ছে না, বিচারের রায় হচ্ছে না, কিন্তু তিনি আদালতে 104 বছর বয়সী, 104 বছর বয়সের মহিলা। আচ্ছা, এটা আমি দায়িত্ব নিয়ে বলবো যে এটা আমাদের বিচার প্রক্রিয়ার উপরে একটি কলঙ্ক তিলক। যত কিছুই করুন, ভালো কাজ অনেক তারা করেছেন, কলঙ্ক তিলক। আর তো আমি যেটা মনে করি, দেশে যদি শাসন থাকত, শাসন আছে সরকারিভাবে আছে, কিন্তু শাসন যে নেই তার প্রতিফলন হচ্ছে এই টুকরো টুকরো লোমহর্ষক ঘটনাগুলো। পণ্ডিতেরা বলেন সুশাসন, বিশ্বব্যাংক, মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে একটা বুলি সুশাসন, এটা আউড়িয়ে গেলে ডলার পাওয়া যায়। আমি বলি সুশাসন তো পরে, আগে শাসনটা হোক না কেন, আমার তো শাসনই নেই। এবং সেই প্রসঙ্গে একজনের কথা মনে পড়ছে, 1476 সালে ব্রিটেনের অবস্থা এমনই ছিল, ইংল্যান্ডের, ব্রিটেন না ইংল্যান্ডের, এবং 1455 থেকে 1485 গোলাপের যুদ্ধ চলছিল। দুই পক্ষ কে সিংহাসন পাবে, দুই পক্ষেরই প্রতীক ছিল গোলাপ, এক দলের সাদা আর এক দলের লাল গোলাপ। সুন্দর প্রতীক, কিন্তু চমৎকার রোমান্টিকতা আছে এর মধ্যে। তো গোটা ইংল্যান্ড উচ্ছন্নে গিয়েছিল। তো একজন বিচারপতি, যিনি আবার প্রশাসনের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল, মনের দুঃখে একটা বই লিখলেন, যেটা তখন ছাপা হয়নি, স্বাভাবিক হাতে লেখা, পরে ছাপা হয়েছে 19 শতকের দিকে এসে বইটি ছাপা হয়েছে। বইটির শিরোনাম ছিল গভর্নেন্স অফ ইংল্যান্ড। তো 1485তে সপ্তম হেনরি বসওয়ার্থের যুদ্ধে জয়ী হয়ে, 22 আগস্ট জয়ী হয়ে সিংহাসন দখল করে তিনি ইংল্যান্ডকে রাতারাতি বদলে ফেললেন। বলা হয় স্ট্রং মনার্কি, শক্ত সবল রাজতন্ত্র, পরিস্থিতি বদলে গেল। তো ইতিহাসবিদদের মধ্যে একটা বিতর্ক আছে, তো তাহলে কি এই সপ্তম হেনরি ফর্টেস্কুর বই পড়েছিলেন? তার প্রমাণ নাই, কিন্তু দেখা যাচ্ছে ফর্টেস্কু যা উপদেশ নির্দেশ দিয়েছিলেন সপ্তম হেনরি সেই কাজ করে ইংল্যান্ডের ভুল পাল্টে ফেললেন আর কি।
আবার আর একটি কথা বলি, বাংলাদেশে 637 থেকে 750 এই ধরনের অবস্থা ছিল, মৎস্যের ন্যায়। কোথাও কোনো নিয়ম নাই, কানুন নাই, শৃঙ্খলা নেই, অরাজক। কিন্তু 750 গোপাল নির্বাচিত অথবা মনোনীত, নির্বাচন তখন ছিল না, সবাই মিলে বসে সিদ্ধান্ত দিল, রাজা হয়েই সাধারণ মানুষ ক্ষত্রিয় রাজা হয়েই তার বংশসহ তিনি নিজে ভুল পাল্টে ফেলেন। এখন উপমহাদেশের প্রেক্ষাপটে একটা এই ধরনের প্রোটেস্ট ধরনের বই আছে, সেটা খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের চাণক্য কৌটিল্যের অর্থশাস্ত্র। তা গত কিছুদিন থেকে আমার মাথায় ঢুকেছে যে চাণক্য কৌটিল্য সম্পর্কে কিছু জানতেন কিনা, কারণ গোপাল কিছু লেখাপড়া জানতেন, কিন্তু কোনো প্রমাণ নাই যে গোপাল পড়েছেন চাণক্য কৌটিল্য, কিন্তু কাজটা ওই ধরনের করেছেন। এখন কথা, এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের জন্যে কেউ যদি একটা বই লিখে দিতেন যে কী করে এই দেশটি শাসন করা যাবে, গভর্নেন্স অফ বাংলাদেশ, একটা বইয়ের জন্য আমি অপেক্ষমান আছি। এটা গেল। আচ্ছা, আর একটা কথা হচ্ছে বাংলাদেশ, আজ আমি গতকাল ফেসবুকে চারটা ছবি দেখেছি, চমৎকার। যে পোস্ট করেছে তাকে ধন্যবাদ দেব, সে ব্যক্তিটি অত্যন্ত সম্মানীয় বটে এবং তিনি সমাজ সচেতন। প্রথম ছবিতে একজন মন্ত্রীর বিশাল গাড়ি দেখা যাচ্ছে, দ্বিতীয় ছবিতে মন্ত্রী স্ত্রীর বিশাল গাড়ি দেখা যাচ্ছে, লেখা আছে একই মন্ত্রী, হ্যাঁ একই মন্ত্রী ওই। আবার তৃতীয় ছবিতে ওই মন্ত্রীর ছেলের বিশাল গাড়ি দেখা যাচ্ছে, চতুর্থ ছবিতে ফুটপাতে একজন শ্রমিক ঘুমাচ্ছে। এইটি হচ্ছে বাংলাদেশ, অসম বাংলাদেশ। এখন কথা হলো যে মুজিবনগর সরকার স্বাধীনতার ঘোষণাপত্র যেটা দিয়েছিলেন, সেখানে মুক্তিযুদ্ধ এবং ঘোষণাপত্রের রচয়িতা কিন্তু ব্যারিস্টার আমিরুল ইসলাম এককভাবে, এটা ইতিহাসে স্বীকার করতে হবে। তিনি 3টি লক্ষ্য নির্ধারণ করে দিয়েছেন যে কারণে আমরা মুক্তিযুদ্ধ করছি। একটা হচ্ছে সাম্য, ইকুয়ালিটি, আর একটা হচ্ছে মানবিক মর্যাদা, আর একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি হিসাবে এই 3টি থাকলেই চলতো। যে 4টি আছে সেগুলো আমি স্বাগত জানাচ্ছি, কিন্তু এর চেয়ে তো উন্নততর হচ্ছে এই 3টি কথা। এই 3টি দৃষ্টিকোণ থেকে যদি বাংলাদেশকে আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি বিচার করি, তাহলে আমার উপসংহার কিন্তু প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। মানবিক মর্যাদা, সাম্য, সাম্য নেই আমরা, আমি বলেছি মানবিক মর্যাদা, এই যে ঘটনাগুলো, বরগুনার ঘটনা বা অন্য কতগুলো ঘটনা, মানবিক মর্যাদা কোথায়? সামাজিক ন্যায় বিচার, যদি যদি না গভর্নেন্স থাকে, শাসন না থাকে, তাহলে তো সামাজিক ন্যায় বিচার হয় না। তো সমস্যাটা হয়ে গেছে এগুলো থেকে বেরিয়ে আসবার। আর সামাজিক ন্যায় বিচার থাকলে যে পরিমাণ অসমতা আমরা, বৈষম্য দেখতে পাই সমাজে, সেটা থাকে না, থাকার কোনো কারণ নাই। এখন আমাদের দেশে বাজেট হয়, বাজেট হচ্ছে একটা অর্থনৈতিক প্রক্রিয়া এবং অস্ত্র বটে দেশ পরিচালনার ক্ষেত্রে। শুধু এর মধ্যে অর্থনীতি নাই, এর মধ্যে রাজনীতি আছে, সমাজনীতি আছে, সংস্কৃতি নীতি আছে, সবই থাকে বাজেটে। এখন আমি দুঃখের সঙ্গে বলি যে তাজউদ্দিন আহমেদ প্রথম যে 3টি বাজেট দিয়েছিলেন, আমি অর্থনীতি কিছুটা পড়েছি আর কি, সাবসিডারি ছিল, এখনও পড়তে হয়, তো সেই বাজেটগুলো পড়ে বা এখনও বিবেচনা করে দেখি যে একটা দেশের অর্থনীতির দর্শন, দিক নির্দেশনা ছিল। কিন্তু তারপর থেকে যতগুলো বাজেট আজ অবধি পেয়েছি, সব বাজেট হচ্ছে আমলাতান্ত্রিক রাষ্ট্রীয় আয় ব্যয়ের হিসেব, আমি কিন্তু দর্শন পাচ্ছি না। হ্যাঁ, দর্শন একটা আছে, যেমন একজন আমাকে বলেছিলেন, আমি যখন তাকে কথা বলেছিলাম, দর্শন তো আছে, সরকারি দলের দর্শন না থাকলে কি করে সরকারি দল এ কাজ করবে? যেমন ধরুন এই যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী বেশ সাহসের সঙ্গে বলেছিলেন যে আমি একজন ব্যবসায়ী, খুব ভালো কথা বলেছেন তিনি, আমার জন্য অনেক চিন্তার খোরাক দিয়েছেন তিনি। আমরা যতটুকু জানি বাংলাদেশে শীর্ষ ধনীর একজন, তো ব্যবসায়ী হয়ে ব্যবসায়ী স্বার্থ দেখবেন, এই যে কালো টাকা সাদা করা,
ঋণ খেলাপি ইত্যাদি ইত্যাদি সব কিছু বিত্তবানদের সুযোগ সুবিধা করে দেয়া, তো এতে করে তো এই সমাজে বৈষম্য কমবে না। বৈষম্য কমাতে হলে প্রথম যে কাজটি করতে হবে, বিত্তবানদের উপরে সম্পদ কর বসাতে হবে, ওয়েলথ ট্যাক্স, সেটা তো নেই বাংলাদেশে। আপনি দর্শনের কথা যেমনটা বললেন, দলের কথা বললেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে যা ছিল যে ধর যে অঙ্গীকারগুলো, অনেকেই বলছেন যে বাজেটে তার প্রতিফলনটা দেখা যায়নি। অনেকে বলেছেন, আমি সবই নয় তাদের মতের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে বলব যে প্রথম আমি একটা কথা বলব যে বৈষম্য কমানোর জন্য আওয়ামী লীগ অঙ্গীকার করেছে। এটাও ঠিক যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগই এই দেশটাকে সবচেয়ে বেশি দিয়েছে, এদেশের জনগণকে বেশি দিয়েছে। আওয়ামী লীগ তো স্বাধীনতা নেতৃত্ব দিয়েছে, এটা তো বড় অর্জন, এবং আজও পর্যন্ত যা হয়েছে দেশের জন্যে সেক্ষেত্রে আওয়ামী লীগের অবদান বেশি। কিন্তু কথা হলো, বৈষম্য কমানোর অঙ্গীকার আছে কিন্তু বাস্তবায়নের জন্য বাজেটে কিছু আছে? আমি শুনি মাঝে মধ্যে টেলিভিশনের স্ক্রল দেখি যে বৈষম্য কমানোর জন্য এই বরাদ্দ আছে, কিন্তু আমি যে বললাম বৈষম্য কমাতে হলে বিত্তবানের উপরে কর বসাতে হবে, সেই কর কোথায়? করের আওতা বেড়েছে এবং কর দেয় কিন্তু মধ্যবিত্ত। ইনফ্যাক্ট কর সবাই দেয়, কারণ ভিএটির মাধ্যমে, ভ্যাটের মাধ্যমে। তো আরেকটি কথা তুললেন, চরম বৈষম্যমূলক হচ্ছে ভ্যাট, কারণ একই পণ্যের জন্য ধনী যা ট্যাক্স দেয়, এই একজন ভিক্ষুকও সেই ট্যাক্স দেয়। অবৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, কারণ আমি যদি 15 টাকা এক বোতল পানি কিনি যে ভ্যাট দেবো, একজন শ্রমিক বোতলের পানি যদি কখনো তাকে কিনতে হয়, সে তো বোতলের পানি খায় না, সে 15 টাকা দেবে। তো কর কিভাবে আরোপিত হলো? যে সমাজটাকে তেলে জলে এক করে ফেললো, এই এই এটা তো দারুণ অবৈজ্ঞানিক একটি কর ভ্যাট, আমি মনে করি পরোক্ষ কর এটা আর কি। তো সেই জন্যে গভর্নেন্স অফ বাংলাদেশ নিয়ে একটু ভাবা দরকার আমি মনে করি। শুরু করতে পারেন একটি, অত বিদ্যা বুদ্ধি নাই। তবে আমি আর একটা দায়িত্ব নিয়ে বলি যে বাংলাদেশকে বদলানোর একটা রূপরেখা কিন্তু তৈরি হয়েছিল বাকশালের মধ্যে দিয়ে, এবং আমরা যে যাই বলে এটা একদলীয় সরকার নয়। আমি আজকাল তো পড়াশোনা করছি বিষয়টি নিয়ে, তথ্য সংগ্রহ করছি, সাময়িক ভিত্তিতে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে একটি রীতি চালু করা হয়েছিল বাংলাদেশকে সঠিক পথে ফিরিয়ে আনার। বাকশাল ছিল 232 দিন, 232 দিনে ওই সময় বাংলাদেশের যত সূচক আছে অর্থনৈতিক রাজনৈতিক, আপনি দেখুন তথ্য উপাত্ত বলে দেবে সব সূচক ছিল ঊর্ধ্বমুখী। তো ওই সময় কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন ছিল, 71-এর মুক্তিযুদ্ধ বিপ্লব নয়, যদিও বলা হয় যে দ্বিতীয় বিপ্লব বাকশাল, বাকশালটাই প্রথম বিপ্লব। 71-এ যেটা হয়েছিল, আমি মাঝে মধ্যে আমার ছাত্রছাত্রীদের বলি যে জিন্না অ্যাভিনিউ হয়ে গেল বঙ্গবন্ধু অ্যাভিনিউ, পাক মোটর হয়ে গেল বাংলা মোটর, কিন্তু এক জায়গায় পাকিস্তান থেকে গেল, চিরদিনই থাকবে, সেটা হলো পাকস্থলী, ওটা বাংলা স্থলী হবে না। ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, দেখুন আমরা এমন একটি দেশ যে দেশটি ক্রান্তি লগ্ন অতিক্রম করছে না, এরকম একটা মাইন্ডসেট কিন্তু অনেকের মধ্যে রয়ে গেছে। এখানে আরেকটাই যে অনেকগুলো প্রসঙ্গে তো আমরা কথা বললাম, বিশেষ করে গণতন্ত্রের কথা প্রফেসর হোসেনও বললেন, গণতন্ত্রের একটা প্রাথমিক ন্যূনতম শর্ত হচ্ছে বা উপাদান হচ্ছে নির্বাচন। এখন বাংলাদেশের নির্বাচন নিয়ে আমরা যদি নির্বাচন কমিশনের কোনো কোনো কমিশনারের বক্তব্য শুনি, কিংবা কোনো কোনো একেবারে সরকারি পক্ষের সংসদ সদস্যের বক্তব্যই শুনি, নির্বাচনী ব্যবস্থাটা একেবারেই প্রশ্নবিদ্ধ, নির্বাচনের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। এখন এমনটাও বলা হচ্ছে যে আজান দিয়েও, মানে মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়েও ভোটার পাওয়া যাচ্ছে না। আসলে প্রথম প্রথম যে উৎসাহটা আমরা এবং তার আধিক্য দেখেছিলাম, এর কারণ হচ্ছে দীর্ঘ 9 বছরের এরশাদ আমলের যে শাসন, তার থেকে বেরিয়ে আসার পরে স্বতঃস্ফূর্তভাবে আপনার ফেস্টিভ মোডে লোকজন যেভাবে তার ভোটাধিকার প্রয়োগ করার দিকে ঝুঁকেছিল, একটা হলো অভ্যস্ততার বিষয় দাঁড়িয়ে গেছিল,
রেগুলার ইন্টারভেলে, আর পরবর্তীতে বিষয়টা দাঁড়িয়ে গেছিল একদিনের ভোট বিপ্লব, একদিনের গণতন্ত্র। এই যে ব্যাপারটি, পাঁচ বছর অপেক্ষা করে শেষ অবধি একদিন আপনি আপনার মতো করে ভোটাধিকার প্রয়োগ করলেন, কিন্তু বাকি সময়টা সেখানে আপনার ম্যানিফেস্টেড কতটুকু হলো গণতন্ত্রের রীতিনীতি চর্চা, এটা নিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন বরাবর থেকেই গিয়েছিল। তারপরে আমরা আবার দেখলাম যে সংস্কার প্রয়াস, যেটা 111 এই পর্বে এসে আবারও সেরকমের একটি যেটাকে বলে আর্জ তৈরি হলো, এবং সিন্ধাবাদের এই দত্ত কত দ্রুত কাত থেকে নামবে সেই চিন্তা থেকে ওই 111 পর্ব চলাকালীন সময়ই প্রথম যখন অর্গল মুক্ত করে দেয়া হলো সীতাকুণ্ডের মতো জায়গায় পৌরসভায় পাহাড়ি এলাকা, সেখানে 90% বেশি ভোট কাস্ট হয়েছে, জেনুইন ভোট, কোনো কারচুপির বিষয় নয়। এবং তারই ধারাবাহিকতায় আমরা নবম সংসদ নির্বাচনে দেখেছি বিপুল উৎসাহে লোকজন ভোট দিতে এসেছেন, অর্থাৎ মানুষের মনে এই প্রতীতি জন্মেছিল যে তারা যদি বিপুল সংখ্যক ভাবে ভোটাধিকার প্রয়োগ করেন তাহলে এই 111 মতো রেজিম বিদায় নেবে, এবং সেই রকম একটা আড়ষ্ট পরিবেশে তারা বসবাস করতে বিমুখ ছিলেন। এবং পরবর্তীতে আমরা যখন দেখলাম যে পেট্রোল বোমার রাজনীতি, অর্থাৎ আপনি ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে, সেটাও কিন্তু এক ধরনের ডেটারেন্ট রোল প্লে করেছে এখানটায়। আর ক্রেডিবল অপোজিশন যে অভাবটা, সেটা আরেকটা বড় সংকটের জায়গা তৈরি করেছে। এখন মনোপলি এমন একটা জিনিস, আপনি যদি স্পেসটা শ্রিঙ্ক হয়ে যায় এবং দেখা যায় যে এক মানসিকতার এক মনোভাবের মানুষই সর্বত্র বিরাজমান, এবং আপনি যাকেই ভোট দেন তিনি জয়লাভ করবেন, এই মানসিকতার মানুষই জয়লাভ করবেন, তো ফলে ওই যে একটা ভেতর থেকে যে তাগিদ সেটা কিন্তু অনেকাংশে কম্প্রোমাইজড হয়ে যায়। আর আমরা সামনে দেখতে পাচ্ছি যে খুলনিচেও কিন্তু পাল্টে যাচ্ছে, অর্থাৎ আপনার ব্যালট এর বদলে আমরা ইভিএম পদ্ধতি লক্ষ্য করছি, বিশেষ করে ইদানিংকার সিটি কর্পোরেশন ইলেকশনগুলোতে শতভাগ ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সেটাও কিন্তু আরেক রকমের বার্তা প্রদান করবে বলে আমার ধারণা। তবে আমি আপনার সঙ্গে একমত যে কোয়ালিটি অফ ইলেকশনস সেটা অনেকাংশে কম্প্রোমাইজড হয়েছে, এবং মানুষ অনেকাংশে আগ্রহ হারিয়ে ফেলেছে, উৎসাহ হারিয়ে ফেলেছে পুরো পদ্ধতি এবং ব্যবস্থাটির উপরে, এবং এটির পরিমাণ আরও বাড়বে মাত্রাগতভাবে যত বেশি আমরা ওই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের মতো আপনার উন্নততর একটা স্টেটে প্রবেশ করব। কারণ আমাদের তখন হয়তো তাদের মতোই অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী যে কাজটা আমরা এখন করি, যে নির্বাচন দিবসে সরকারি ছুটি থাকে সেটি থাকবে না, এখন কাজ বনাম ভোটাধিকার প্রয়োগ এইরকম একটা অপশনে চলে আসলে টাইম ইজ মানি, ওই পার্সপেক্টিভে লোকজন আরও কম আগ্রহ বোধ করবে ভোটাধিকার প্রয়োগ করবে, যদি না আইন করে অস্ট্রেলিয়ার মতো কোয়ালিটিটা আমাদের মতো এতটা কম্প্রোমাইজড না, সেটা না, আমি ওই সব বিষয়ের মধ্যে এটাও একটা এলিমেন্ট সেই অর্থে বলছি। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, ভোটার নির্বাচনে আসছে না, এটা কিন্তু একটা বড় রকমের অশনি সংকেত বাংলাদেশের গণতন্ত্রের জন্য, নির্বাচন প্রক্রিয়ার জন্য। এখন প্রশ্নটি হলো কেন ভোটার আসে না, এখন তাদের যে অভিজ্ঞতা হয়েছে বিগত কিছু দিনে নির্বাচন নিয়ে, সেই অভিজ্ঞতা থেকে তারা লক্ষ্য করেছে যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ যেটা বলছিলেন যে প্রাণ সংশয়ের আশঙ্কা থাকলে মানুষ কিন্তু কখনোই উদ্যোগী হয়ে কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হয় না, অর্থাৎ কিন্তু বাঙালি কিন্তু নির্বাচনটাকে সবসময় উৎসব হিসেবে নিয়েছে, ইদানিংকালে বাঙালি নির্বাচন বিমুখ হয়ে যাচ্ছে। বিদেশে অবশ্য প্রতিষ্ঠিত গণতন্ত্রের দেশে খুব বেশি ভোট দিতে যায় না মানুষ, সেটা অন্য কারণে, নির্বাচনী পরিবেশ থাকা সত্ত্বেও যায় না। যেমন
তেয়াত্তরে যখন আমি বিলেতে পড়তে গেলাম সে বছরটা নির্বাচন হয়েছিল, তা আমি কাগজে পড়লাম মাত্র ২৮% ভোটার এসছে, কারণ গুরুত্ব দেয় না। কিন্তু আমার দেশে কিন্তু নির্বাচনে মানুষ প্রচুর আসে। ১৯৪৬ যে নির্বাচন হয়েছিল পাকিস্তান প্রশ্নে, সেখানে বাঙালি মুসলমান ৯৮% ভোট দিয়েছিল আর পাকিস্তান দিয়েছিল ৫০%-এরও কম আর কি। তো বাঙালি কিন্তু সবসময় রাজনীতিটাকে উৎসব হিসেবে নিয়ে এসেছিল। সেই বাঙালির জন্যে আজকে নির্বাচন কেন আকর্ষণ হারিয়েছে সেই বিষয়টি নিয়ে যারা রাষ্ট্রবিজ্ঞানী আছেন, যারা নীতি নির্ধারক আছেন, তাদের একটু ভাবতে হবে কেন এটা হচ্ছে। সরকারকে বেশি করে ভাবতে হবে, কারণ ভোটার যদি না আসে তাহলে নির্বাচন হয় না। কাগজপত্রে নির্বাচন হবে, নির্বাচন কমিশনের জন্য নির্বাচন হবে, কিন্তু যথার্থ নির্বাচন বলতে যা বোঝায় প্রশ্নাতীত নির্বাচন সেটি তো হয় না। তো সেই জন্য এটা একটা বড় সংকট বলে আমি মনে করি। ওই যে শুরু করেছিলাম রাজনৈতিক অনুন্নয়নের কথা দিয়ে, এখন কিন্তু সঙ্গে একটা নতুন মাত্রা যোগ হলো যে আমার নির্বাচনও ক্রমেই অনুন্নয়নের পথে যাচ্ছে। আমরা সঠিক নির্বাচন উপযোগী পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং উত্তর দিতে গিয়ে সমাধান খুঁজতে গিয়ে আমি আবার ওই গভর্নেন্স অফ বাংলাদেশের দিকে যাব। বাংলাদেশের সামগ্রিকভাবে শাসন ব্যবস্থায় এত বেশি ত্রুটি বিচ্যুতি ব্যত্যয় ঘটে গেছে যে জনগণের রাস্তা থাকছে না সরকারি কোনো ব্যবস্থাপনার প্রতি। এটা কেন হচ্ছে? সরকার তো কাজ কম করছে না, প্রচুর অবদান আছে বর্তমান সরকারের, টানা তিন মেয়াদে আছে, সেটা না রাজনীতির প্রসঙ্গ, কিন্তু আমি দেখব আমি কি পেলাম, আমি কি পেলাম সেদিক থেকে দেখি যদি আমি অনেক বেশি পেয়েছি, এই বাংলাদেশ অনেক বেশি পেয়েছে। জলে স্থলে অন্তরীক্ষে সব জায়গায় সরকারের অবদান আছে, কিন্তু এই যে সংকটগুলো তৈরি হচ্ছে আমার মনে হয় এই বিষয়টিকে হালকাভাবে দেখা উচিত না, এটা গভীরভাবে সরকারকে আমি বলবো, সবিনয় অনুরোধ করব বিষয়টি নিয়ে ভাবতে হবে। কারণ বঙ্গবন্ধু যে দেশটির স্রষ্টা, সেই আর যে মানুষটি সারাটি জীবন, তার জীবন তো কৃত্রিমভাবে সংক্ষিপ্ত করা হলো, তার মধ্যে প্রতিটি সম্পূর্ণটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। তার গণতন্ত্র তিনি নিজেই বলেছেন শোষিতের গণতন্ত্র, এবং সেই অর্থে বাকশালও শোষিতের গণতন্ত্র, প্রথা ভিত্তিক রীতি পদ্ধতি দিয়ে এই বাংলাদেশকে বাঁচানো যাবে না, এগিয়ে নেওয়া যাবে না, এই উপলব্ধিই হচ্ছে বাকশাল তৈরির প্রথম ধাপ আমি বলে করি। তো সবটাই তিনি গণতন্ত্রের জন্য জীবনটাকে উৎসর্গ করেছিলেন। সেই বাংলাদেশে নির্বাচন পদ্ধতি নিয়ে যদি মানুষ তার আগ্রহ হারায় তাহলে গণতন্ত্র পাব কি করে, আমার প্রশ্ন হচ্ছে সেটি। ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, শেষ প্রান্তে আমরা দেখুন ওই যে সোল সার্চিং এর যে জায়গাটা সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সেই জন্যে আমাদের দর্শনের মতো বিষয়গুলোর পঠন পাঠন জরুরি এবং দার্শনিক মানে আপনারা দুজনেই যেহেতু শিক্ষক এবং আপনি তো একটি বিশ্ববিদ্যালয় একবারে শীর্ষ অবস্থানে আছেন পরিচালনার সঙ্গে, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন দীর্ঘকাল ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে, শিক্ষা আসলে ওই যে যেমনটা স্যার বলছিলেন যে রাজনৈতিক মানে সুশাসন কি, শাসনই তো দেখছি না, মানে শিক্ষা উন্নয়ন কি, মানে শিক্ষাটা কি আছে আসলে, মানে আমি এই প্রশ্নটাই করতে চাই যে অনেকে বলছেন যে শিক্ষার হয়তো পরিমাণগত দিকে উন্নতি হয়েছে, গুণগত দিকটা উন্নতি হয়নি, কিন্তু আসলে কি সামগ্রিকভাবে আমরা একটা শিক্ষিত জাতি তৈরি করতে পারছি কিনা, বা আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে একটা পরিকল্পিত কোনো শিক্ষা ব্যবস্থা কিনা, একেবারে বোঝার সুবিধার্থে যদি আমি বোঝার সুবিধার্থে যদি আপনারা ৫ মিনিট করে বা বলি, তাহলে বলবো যে আমাদের মুখ্য বা লক্ষ্য হওয়া উচিত ক্রিটিক্যাল একটা মাস তৈরি করা, সচেতন নাগরিক সমাজ। ক্রিটিক তো আমরা পছন্দই করি না, এখন মুশকিলটা হচ্ছে যে আমরা যেমনটা বলছিলেন সহনশীলতা নেই, সহমর্মিতা নেই, সহিষ্ণুতা নেই, বড় সমস্যাটা হচ্ছে যে আমরা ওই যে স্তুতি এবং স্তাবকতার একটা মধ্যে ঘুরপাক খাচ্ছি,
এইটা এমন একটা আবরণের মধ্যে স্টেরিওটাইপড হলের মধ্যে আমাদের ধরে রেখেছে যে আমরা মুক্ত স্বাধীনভাবে চিন্তার যে একটা স্পেস বা সুযোগ থাকা দরকার সেটাও অনুভব করা যে তাগিদটা সেটা হারিয়ে ফেলছি। তো আমি যে জন্য বলছিলাম যে বেসিসটা দর্শনকে বিবেচনায় নেওয়া হচ্ছে না, মানে বেসিসটা কিন্তু ফিলোসফিক্যাল বেসিস। স্যার প্রয়াত প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের রেফারেন্স দিয়ে তিনি অর্থমন্ত্রী হিসেবে যে বাজেট বক্তৃতাগুলো হাজির করেছিলেন তার যে ফিলোসফিক্যাল বেসিস ছিল সেটা মিসিং। এই যে প্রশ্নটি তুললেন, আমি এই উদাহরণটি সর্বত্রই কিন্তু এক্সটেন্ড করতে চাই, সব জায়গায় এই সমস্যাটি রয়ে গেছে। তার ফলে বেসিসটা দৃঢ়মূল না থাকবার কারণে সংকটের জায়গাটা ঘনীভূত হচ্ছে, এটি কাটছে না। ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশ সম্পর্কে আমরা এতক্ষণ যা বলছি তার মধ্যে ইতির পরিমাণ একটু কম আছে, নেতির পরিমাণ বেশি। তবে নেতি হিসেবে যা বললাম আমরা দুজন বা আপনি যার সঙ্গে সংযোগ করলেন, এটাকে নেতিবাচক বলা উচিত না, বরং ইতিবাচক দিক নির্দেশনা নেতিবাচক ভাষায়, যেমন করে ফর্টেস্কু গভর্নেন্স অব ইংল্যান্ডে বলেছিলেন। তো সেই জন্যে এখন আমি যেটা মনে করি যে যারা সরকারে আছেন, যারা নীতি নির্ধারণ করছেন, তাদের একটু চোখ কান নাক মুখ সবই খোলা রাখা দরকার যে বাতাসে কি ভাসছে, দেয়ালের লিখন কি ইত্যাদিগুলো থেকে একটু সচেতন হওয়া দরকার, তাতে করে কিন্তু সমস্যা কমে যায়। যেমন ধরুন এই যে উন্নয়নের প্রসঙ্গ, মহাত্মা গান্ধী 47 স্বাধীনতার পরে অর্থনীতিবিদদের ডাকলেন একটা ছোট সভায় যারা পরিকল্পনা করবেন। তিনি বললেন যে অর্থনীতি বেশি কিছু বুঝি না, তোমরা তো উন্নয়ন পরিকল্পনা করবে, খেয়াল রেখো শুধু বিত্তবানদের জন্য পরিকল্পনা নয়, ওই যে পথে যে মানুষটি ঘুমায় তার মাথার ওপরে যখন ছাদ আসবে, গায়ে কাপড় হবে, পেটে খাবার জুটবে, তখন বলবো যে দেশটি উন্নত। তো এই কথাগুলো খুবই সাংকেতিক দিক নির্দেশক বায়ু কথা মতো শোনাবে, কারণ যারা বিশেষজ্ঞ তারা তো অনেক কিছু অনেক রকম যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস অনেকগুলো ম্যাক্রো মাইক্রো অনেক কিছু চিন্তাভাবনা করেন। তা আমিও সোজাভাবে বলতে চাই যে বাংলাদেশের অপরিমেয় সম্ভাবনা আছে, বাংলাদেশের মানুষ তাদের মধ্যে চারিত্রিক বিকৃতি অনেক কিছু ঘটে গেছে, সেটা শাসনহীনতার কারণে আমি মনে করি। শাসন ঠিক থাকলে সব ঠিক থাকবে, এই মানুষকে কিন্তু ব্যবহার করা চাই, যার ফলে মানুষ কিন্তু অসাধ্য সাধন করতে পারে। কারণ লক্ষ্য করুন, ইতিহাস আমাকে সাহায্য করছে এমন আশাবাদী হতে, আমার পরিষ্কার মনে আছে যে 71 যখন মুক্তিযুদ্ধ শুরু হলো, অনেকেই যারা বাঙালি ভক্ত, বাঙালি বাংলাদেশ নিয়ে অনেক অনেক সোচ্চার উচ্চারণ করতেন, তারাও বললেন যে আরে পাকিস্তানের সঙ্গে কি পারা যাবে কিনা যুদ্ধ করে আর কি, একই যে যুদ্ধ শুরু হলো আমরা বিপদে পড়লাম। এপ্রিল মাসে লন্ডনের ইকোনমিস্ট পত্রিকাও বলে দিল যে বাঙালিরা পারবে না, কিন্তু সেই বাঙালি পৃথিবীর সবচাইতে অসম যুদ্ধ, অ্যাসিমেট্রিক ওয়ার ইংরেজিতে যাকে বলা হয় ওয়ার থিওরিতে, সে অসম যুদ্ধে বাঙালি তো ওদেরকে পরাজিত করল। অনেকে আবার বলবেন যে ভারত না থাকলে পারতাম না, ভারত যদি সরাসরি না আসতো তাহলে আমরা পারতাম না। জগজিৎ সিং অরোরার সাক্ষাৎকার আমি নিজে নিয়েছি, তিনি আমাকে বলেছেন যে তোমাদের মুক্তিযোদ্ধারা যদি আমাদের পটভূমি না তৈরি করে রাখতো, আমাদের পক্ষে কোনোদিনই পূর্ব পাকিস্তানে ঢোকা সম্ভব হতো না, বাংলাদেশে যে পথঘাট আমরা কিছু ছেড়ে না। আর নিয়াজির তার আন্তর্জাতিক বই আছে, সেখানে তিনি লিখছেন নভেম্বরের মধ্যে মুক্তিরা আমাদেরকে অন্ধ বধির করে ফেলেছিল। তো যে বাঙালি মুক্তিযুদ্ধের মতো একটা যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করতে পারে, সে বাঙালি অনেক কিছু পারে আর কি। এখন নীরজ চৌধুরী আত্মঘাতী বাঙালি বলেছেন, সেটা না হয় সামাজিক পর্যায়ে, কিন্তু বাঙালি কিন্তু জ্বলে উঠতে জানে,
অভিন্ন চ্যালেঞ্জ সামনে আসলে টয়েনবির তত্ত্ব অনুযায়ী তারা অত্যন্ত শক্তপোক্ত রেসপন্স করতে পারে, সে দৃষ্টান্ত আছে। এরশাদের স্বৈরাচারকে ফেলে দিতে বাঙালির যে একাত্তা হয়েছিল যেমনটা দেখেছিলাম ৬৯ গণ অভ্যুত্থানে, তো বাঙালির মধ্যে চেতনা সৃষ্টি এটা একটা করতে হবে। এই চেতনা সৃষ্টি করার জন্যে আমরা মাঝে মধ্যে সুশীল সমাজের কথা বলি। এখন সমস্যাটা হয়েছে, আমি গত কিছুদিনে সুশীল সমাজকে খুব ম্রিয়মান দেখছি আর কি। সুশীল সমাজ আবার ভাগ হয়ে আছে, আওয়ামী সুশীল সমাজ, বিএনপি সুশীল সমাজ, জামাতি সুশীল সমাজ, কত রকম কি আছে। ভাগ হলে সুশীল সমাজ হয় না আর কি। সুশীল সমাজের সবচেয়ে ভালো উদাহরণ আমি পাই ওই যে গোপালকে যারা ক্ষমতায় আনলেন সেই প্রকৃতিপুঞ্জ, তারা সরকারের নয়, জনগণের সাথে নয়, মাঝখানে আছেন, দেশ এবং জনগণের জন্য নিরপেক্ষভাবে ভাবেন, কোনো দলকানা নন, দল দাস নন আর কি। সেই তো এদের যদি ভূমিকাটা একটু শক্তপোক্ত হতো, অনেক পণ্ডিতে লিখেছেন যে বাংলাদেশে নাকি শ্বশুর সমাজ খুব শক্ত। হ্যাঁ, ৭১ আগে বাঙালি শ্বশুর সমাজ তাদের সাংস্কৃতিক আন্দোলন সব কিছু মিলিয়ে রাজনৈতিক আন্দোলনের পরিপূরক ছিল, কিন্তু তারপর থেকে শ্বশুর সমাজ অনেকটা ম্রিয়মান হয়ে গেছে। এদের একটু জেগে উঠতে হবে বলে আমি মনে করি। তাহলে সরকার, সরকারের সীমাবদ্ধতা থাকবেই, কারণ মানুষ তো সীমিত, মানুষের তৈরি সরকার সীমাবদ্ধ থাকবে, কিন্তু ১০টা মাথা একত্রিত হলে সীমাবদ্ধতা অতিক্রম করার উদ্যোগটি তৈরি হয়, করা যাবে কিনা সেটা অন্য কথা আর কি। যেমন বঙ্গবন্ধু, আর একটা কথা বলে শেষ করি, বঙ্গবন্ধু সবসময় বলতেন যে আমাকে, যাকেই দেখা হতো, যাকে শ্রদ্ধা করতেন, যে আমাকে একটু ভালো মানুষ খুঁজে দেন, বাংলাদেশ করতে ভালো মানুষ দরকার, এই ভালো মানুষের প্রয়োজন বাংলাদেশের। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মতো সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত ২টায়, সোমবার সকাল ১১:৩০ এবং শুক্রবার দুপুর ১:৩০ দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ এবং প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য। আর দর্শক, আমার দুই সম্মানীয় অতিথি দুজনই শিক্ষক, নানা বিষয় নিয়ে কথা বলেছেন। দুজনের কথা এটা স্পষ্ট যে আকাঙ্ক্ষা নিয়ে, যে অঙ্গীকার নিয়ে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের মুক্তিযুদ্ধের, আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে যে অঙ্গীকারগুলো ছিল, যে স্বপ্নগুলোর কথা বিধৃত হয়েছে, তিনটে মূল কথা, অসমতা অর্থাৎ বৈষম্যহীন একটা সমাজ, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা, যেগুলো প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন বলছেন যে আমাদের সংবিধানের যে মূল চার নীতি, সে জায়গায় যদি ওই তিনটি থাকতো সেটি আসলে যথেষ্ট ছিল। সেই জায়গাগুলোতে বাংলাদেশের তেমন কোনো অগ্রগতি হয়নি বলেই আসলে বাংলাদেশ খুব একটা মানবিক হয়ে উঠতে পারেনি, বাংলাদেশ এখনও পর্যন্ত গণতান্ত্রিক হয়ে উঠতে পারেনি, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বিপর্যস্ত, বাংলাদেশের শিক্ষার সেই অর্থে কোনো উন্নয়ন ঘটেনি, বাংলাদেশের দরিদ্র থেকে বা দরিদ্রতর না হলেও ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্যটা প্রবলভাবে বাড়ছে, বাংলাদেশে নৈতিক সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে, মানুষ মানুষের পাশে এখানে এখন আর আগের মতো দাঁড়ায় না, যেটি নিয়ে আমরা একসময় খুব গর্ব করতাম, মানুষের মধ্যে এক ধরনের ভয়ও কাজ করছে। সব মিলিয়ে দুজনেই বলছেন যে আলোচনায় হয়তো ইতিবাচক প্রবণতার চাইতে নেতিবাচক প্রবণতাটা বেশি, কিন্তু এই নেতিবাচক প্রবণতাটা ডক্টর নাজমুল হাসান কলিবল এবং ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন দুজনেই বলছেন যে আসলে এটি হচ্ছে নীতি নির্ধারকদের বা যারা রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত বা শাসক গোষ্ঠী যারা, তাদেরকে সহায়তা করবার জন্যেই। কিন্তু মূল প্রশ্ন হচ্ছে যে তারা কতটা গ্রহণ করবেন, কতটা বর্জন করবেন সেটি তাদের ব্যাপার, কিন্তু গ্রহণ করবার মানসিকতা যদি না থাকে তাহলে দেশ তো এগোবে নাই, তারাও কতটা টিকে থাকতে পারবেন, কতটা এগোতে পারবেন সেটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।
It's all about stainless style. Steel Tech. Best way, jiboner proyojone. Best way, jiboner proyojone. Onno bostro shikha chikitsa bashosthani. Anondo binodon bhore uthu shobar prane. Bestway Group, জীবনের প্রয়োজনে এতক্ষণ আপনারা দেখলেন তৃতীয় মাত্রা পরিবেশিত হলো Bestway Group এবং Steel Tech Aluminium Industries Limited এর সৌজন্যে আপনারা দেখছেন চ্যানেল আই প্রিয় দর্শক চ্যানেল আই এর অনুষ্ঠান আয়োজনে এখন আপনারা দেখবেন তৃতীয় মাত্রায় দর্শকদের মতামত নিয়ে অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি উপস্থাপনায় জিল্লুর রহমান এবং পরিচালনা ফাহমিদা হক পরিবেশিত হচ্ছে Bestway Group এবং Steel Tech Industries Limited এর সৌজন্যে Bestway জীবনের প্রয়োজনে Bestway সুন্দর রঙবিরাবানে Bestway Bestway জীবনের প্রয়োজনে Bestway Bestway জীবনের প্রয়োজনে অন্য বস্ত্র শিক্ষা চিকিৎসা আনন্দ বিনোদন ভরে উঠুক সবার প্রাণে জীবনের প্রয়োজনে Bestway Group জীবনের প্রয়োজনে স্বাগত তৃতীয় মাত্রা আপনি দেখবার জন্য প্রিয় দর্শক সাম্প্রতিক বিষয় মুক্ত আলোচনার অনুষ্ঠান তৃতীয় মাত্রার দর্শকদের মতামত এই অনুষ্ঠান আপনারা জানেন বাংলাদেশে বাংলাদেশের বাইরে নিয়মিত এবং অনিয়মিতভাবে যারা তৃতীয় মাত্রা দেখছেন দেখে আপনাদের নানা ধরনের মতামত পরামর্শ জিজ্ঞাসা লিখে জানাচ্ছেন নানান মাধ্যমে ডাকি ইমেল এস এম এস এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেই সব পেজে যেসব মতামত আপনারা জানাচ্ছেন সেই সব মতামত এই অনুষ্ঠান বলে রাখা ভালো প্রচুর মতামত আমরা পাই সঙ্গত কারণে এটি বাছাই প্রক্রিয়া আশ্রয় আমাদেরকে নিতে হবে এবং এই বাছাই প্রক্রিয়া প্রধানত বিবেচনায় নেওয়া হয় তৃতীয় মাত্রার সংশ্লিষ্ট চিঠি বা মতামতগুলোকে নাম ঠিকানা থাকা বান্ধবী যদি আপনি প্রকাশ্যে অনিচ্ছুক সেটি জানাতে পারেন সেক্ষেত্রে পরিচয় গোপন রেখে আপনার মতামত উপস্থাপন করা হবে আর তৃতীয় মাত্রায় আপনি এই অনুষ্ঠানটি যারা নিয়মিত দেখে থাকেন তারা লক্ষ্য করবেন যে এই অনুষ্ঠানে উপস্থাপিত চিঠিপত্রের অধিকাংশেরই খানিকটা অংশ আমরা উপস্থাপন করি কারণ আমরা চাই স্বল্প সময়ের অনুষ্ঠানে যত অধিক সংখ্যক সম্ভব দর্শকের মতামতকে উপস্থাপন করতে কাজে কষ্ট করে দীর্ঘ চিঠি লিখবেন না টু দ্য পয়েন্ট লিখবেন এবং তৃতীয় মাত্রার সংশ্লিষ্ট বিষয়ে লিখবেন আমি চিঠিপত্র বা মতামতে যাচ্ছি আজকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে তৃতীয় মাত্রার যে পেজ রয়েছে এবং তৃতীয় মাত্রার উপস্থাপকের যে পেজ রয়েছে সেই সব পেজ থেকে যা নির্বাচিত কিছু মতামত মোয়াজ্জেম হোসেন ফেসবুকে লিখেছেন ঢাকার পাবলিক টয়লেটগুলো ফাইভ স্টার হোটেলের টয়লেটের মতো বাণীতে উত্তর ঢাকার মেয়র এ প্রসঙ্গে এই গল্পটা প্রাসঙ্গিক রাজা আবহাওয়া বিভাগের প্রধানকে জিজ্ঞেস করলেন মৎস্য শিকারে যেতে চাই আজকের আবহাওয়া কেমন থাকবে সে বলল আজকে সুন্দর উজ্জ্বল চমৎকার আবহাওয়া থাকবে ঝাপনা আপনি যেতে পারেন রাজা বের হলেন রাজা যখন সাগর পাড়ে গেলেন সাগর পাড়ে এক জেলে ছাগল চড়াচ্ছিল সে বলল মহারাজ আজকে কেন আপনি সাগরে যাচ্ছেন একটু পরে তো বৃষ্টি হবে রাজা বললেন বেটা জেলের বাচ্চা তুই কি জানিস আমি আবহাওয়ার খবর জেনেই এসেছি রাজা সাগরে গেলেন কিছুক্ষণ পর শুরু হলো ঝুম বৃষ্টি রাজা প্রাসাদে ফিরে এসে আবহাওয়া বিভাগের প্রধানকে বরখাস্ত করে ওই জেলেকে ধরে এনে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন জেলে পড়ল বিপদে সে তো আবহাওয়ার কিছুই জানে না রাজ দরবারে গিয়ে জেলে বলল মহারাজ আমি আসলে আবহাওয়ার কিছু জানি না রাজা বললেন তাহলে ওই দিন আমার আবহাওয়া বিভাগ থেকেও সঠিক খবর তুই কীভাবে দিলি জেলে উত্তর দিল মহারাজ সেখানে আমার কোনো কৃতিত্ব ছিল না সব কৃতিত্ব আমার ছাগলের বৃষ্টি আসার আধ ঘন্টা আগে থেকে ছাগলটা ঘন ঘন প্রস্রাব করছিল তখন আমি বুঝতে পারি একটু পর বৃষ্টি হবে তারপর রাজা জেলেকে ছেড়ে দিয়ে তার ছাগলটাকে ধরে আবহাওয়া বিভাগের প্রধান বানিয়ে দিলেন সেই থেকেই বড় বড় পদগুলোতে ছাগল নিয়োগের নিয়োগ দেওয়ার রীতি চালু হয়েছে যাই হোক মজার গল্প কিন্তু বাস্তবে আমরা ঠিক কেউই চাই না যে আসলে যে যে বিষয়ে অভিজ্ঞতা থাকে সেই জায়গাটাতে নিয়োগ দেওয়া হোক যে পর্ব দেখে না হলেও
যার বাণী শুনে আপনি এই গল্পটা পাঠালেন, চলুন তার অংশ নিয়ে তৃতীয় মাত্রা একটি পর্বে খানিকটা অংশ বিষয়ে আমরা সবাই মিলে দেখি। মোহাম্মদ আতিকুল ইসলাম এই মুহূর্তে ঢাকা উত্তরের মেয়র, তিনি একসময় বিজিএমের প্রেসিডেন্ট ছিলেন, তার অংশ নিয়ে একটি পর্ব। মোহাম্মদ আতিকুল ইসলামের সঙ্গে এই পর্বতে অংশ নিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক শাম ওবায়দ, বারবিটার প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন এবং এই মুহূর্তে স্থানীয় সরকার মন্ত্রী জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম। চলুন দেখা যাক। এটি একটি অসীম সম্ভাবনাময় শিল্প এবং এই ব্যাকওয়ার্ড লিঙ্কে যে আপনি যদি টোটাল আমরা শ্রমিক ভাই বোন হিসাব করি তাহলে দেখা যাবে আমাদের তো এখানে মাননীয় সংসদ সদস্য আছেন, এখানে আমার এক আরেকজন আছেন, আমাদের সবাই কিন্তু বিজনেস করি আমরা এবং প্রত্যেকের ফ্যাক্টরিতে শ্রমিক সংখ্যা, শ্রমিক ভাই বোন সব মিলে টেক্সটাইল খাটে কিন্তু আরো 1 কোটি লোকের অবস্থান চাকরি করে যারা ডিরেক্টলি, এবং প্রত্যেকটি ফ্যামিলিতে 5 জন করে ভাবা যদি হয় তারা কিন্তু 5 কোটি শ্রমিক ভাই বোন কিন্তু এই সেক্টরটার উপরেই নির্ভর করছে এবং এই সেক্টরটির সাথে যারা জড়িত আছে। আজকে যদি দেখা যায় 10 বছর আগে আমরা কি সব নিট কাপড় করতাম, আমরা কি জিপারের ফ্যাক্টরি করেছি, আমরা কি সুতার ফ্যাক্টরি করেছি, আমরা কি বোতামের ফ্যাক্টরি করেছি, আজকে 10 বছর পরে এখানে সুতা, বোতাম, জিপার, এক্সেসরিজ থেকে যা কিছু আছে, ওয়াশিং থেকে শুরু করে এমব্রয়ডারি থেকে শুরু করে সব খাতটা কিন্তু এই পোশাক খাতের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই সব সাব সেক্টরগুলো হয়েছে এবং এটার উপরে কিন্তু ডিপেন্ড করছে আজকে 1 কোটি লোকের ভাগ্য। আমরা সবাই যারা ব্যবসায়ীরা আছি সবচেয়ে বেশি কিন্তু ব্যবসারই ক্ষতি হয়, এটা আমরা সবসময় বলে আসছি। একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে আমরা আছি, যদিও জীবনের তাগিদে হয়তো জীবন জীবিকার তাগিদে বেরোচ্ছি ব্যবসা করছি কিন্তু অফিসে গিয়ে কিন্তু শান্তিতে বসতে পারছি না, কারণ আমাদের যে ব্যবসা সেই ব্যবসাটা হলো যে শোরুমগুলো কিন্তু আমরা খুলতে পারছি না, তার কারণ যে যে গাড়িগুলো আছে গাড়িগুলোতে কিন্তু সব পেট্রোলের মধ্যে গাড়িগুলো থাকে, তো সেই হিসাবে কিন্তু এখন যে ট্রেন্ড হয়েছে দেখছি যে পোর্টে প্রচুর গাড়ি আছে, পোর্টে প্রায় 6,000-এর উপরে গাড়ি আছে দুটা বন্দরে, মংলা এবং চট্টগ্রাম বন্দরে। আপনি জানেন যে রিকন্ডিশন গাড়ি কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম, কিন্তু আমরা রাজস্ব দিই সরকারকে, সেকেন্ড লার্জেস্ট, 3,320 টাকা সরকারকে আমরা রাজস্ব দিয়ে আসছি, এই একটা বড় একটা সেক্টর। এই আমাদের সেক্টরে কিন্তু প্রায় লক্ষাধিক লোক কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আমাদের সেক্টরে। বিজিএমইএ অর্গানাইজেশন যখন প্রতি বছর ব্যাট এক্সপো করে, সেই ব্যাট এক্সপো কিন্তু ওনারা উদ্বোধন করে।